অশ্রু ভাই বেশি মানে ক্রিটিক্যাল মোমেন্টে তার ডাক পড়ে ভাইয়া, মানে কি প্রবলেম অ্যাকচুয়ালি বাইকের? প্রবলেম হচ্ছে সুজুকি জিএসএক্সআর, এটা হচ্ছে মিটারে এফআই লেখাটা উঠে থাকে এবং টপ স্পিড উঠতেছে না, মানে ফুয়েলটা সঠিকভাবে দিতেছে না, 120 এর উপরে উঠতেছে। তো আগে এর আগে আমরা একটা বাইক প্রবলেম সলভ করছি, আমাদের যে স্ক্যানার আছে ওয়াইডি মেশিন সেটা দিয়ে সলভ করছি। তো এটার সমস্যা হয়েছে, এটা কেউ আগে একবার খুলছিল, খোলার পরে কোনো একটা ওয়ার কানেকশন উল্টাপাল্টা করে রাখছে, যার কারণে এখন স্ক্যানার স্ক্যান নিতেছে না, যার মানে ওয়ারিং এর কারণে। এখানে ম্যানুয়ালি আমরা যত সেন্সর আছে সব সেন্সর চেক দিতেছি। আমি দেখলাম যে সব মানে আপনি তার সাথে থেকে সুমন ভাইকে দিয়ে সুমন ভাইকে দিয়ে সব কাজ করাইলেন এ টু জেড। এখন চেক দেওয়ার পরে দেখি কি আছে কপালে আর কি, এখন তো সলভ হচ্ছে তা বলতে পারতেছি না। সলভ তো অবশ্যই হবে, আপনার হাতে করছে না, এটা সলভ না হয়ে কই যাবে? আচ্ছা দেখো ইনশাআল্লাহ। সো অশ্রু ভাই মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্ল্ড, মানে যখন ক্রিটিক্যাল মোমেন্ট আসে তখনই তার ডাক পড়ে ভিতর থেকে, এই অফিসে বসে চাঁদপুর মোটরস। আপনারা যে কোনো প্রবলেম বা সাজেশন যাই লাগুক আপনি চলে আসবেন এখানে চাঁদপুর মোটরসে। এখন যেটা বলি যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে যতগুলো সেন্সর আছে সব চেক দাও কমপ্লিট, একটাও বাকি নেই। এখন যে সমস্যা আমি এখানে অ্যাড করবো মেলফাংশন সমস্যা সমাধান করবো, ওতে ওইও পাচ্ছে না। ও যেটা করছে মানে একদম কনফার্ম যে কাজটা করছে, সে যে কোনো একটা লাইন ধরেন এই তারটা এখানে এই তারটা এখানে এরকম লাগাই দিয়েছে, ইলেকট্রিক লাইনে প্রবলেম হয় বাট এইসব গাড়ির লাইনে গাড়ি চলবে, যে কোনো একটা বাইক আসলে গাড়ি চলবে, কিন্তু ও যে কোনো একটা যার কারণে আমরা মেশিনেও ধরতে পারতেছি না যে আসলে কোনটা চেঞ্জ করে লাইনটা যে মানে উল্টাপাল্টা করছে, সেটা কালার কোনো একটা অন্য গাড়ি আমাদের কাছে থাকলে আমার সব চেক করে প্রতিটা কালার করে চেক করা দরকার। কোন এক জায়গা থেকে উল্টা পাল্টা করছে তার কারণে ধরতে পারতেছি না। এখন আমি যে আপনার সমস্যাটা ফেস করবো, এখন ধরেন আমি একটা উইন্ডের মারতেছি আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে যে ও প্রবলেমটা শো করতেছে সেটা হচ্ছে ফুয়েল পাম্প, ঠিক আছে, ইভি যেটা মানে ইগনিশন হয় কি বলে আপনার পাম্পিং সিস্টেমটা, সেটা তো আমরা কমপ্লিট করে দিলাম, বারবার ওইটাই দেখাচ্ছে কিন্তু রিসেট দেওয়ার ক্ষমতা নাই কারণ লাইন উল্টা পাল্টা ও রিসেট আছে, বাইক আসলেই বসে লাইনটা পাচ্ছে না। তখন ও আসলে কারণ আমি বলি আমি সকালবেলা দিয়ে গেছি, আমি বাইক নিয়ে চারটার সময়, হ্যাঁ মাস্টার সার্ভিসের নিয়ম ওটাই সারাদিনই লাগে। আমার